খবরিয়া নিউজ, শুধুমাত্র খবরিয়া 24। নমস্কার, আমি পাওনা, শুরু করছি আজকের খবরিয়া নিউজ। বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য সুখবর, 105টি ট্রেনের ঘোষণা মুখ্যমন্ত্রীর রয়েছে, কোচবিহারের জন্য স্পেশাল ট্রেনও। লকডাউনের পর থেকে ভিন রাজ্যে আটকে গেছেন বহু মানুষ। একদিকে যেমন পরিযায়ী শ্রমিকেরা এর জন্য অসুবিধায় পড়েছেন, সেখানে বাইরের রাজ্যে চিকিৎসা, পড়াশুনো এইসব বিষয়ে যাওয়া মানুষজনেরাও। এবার সেসব মানুষদের ফিরিয়ে আনতে 105টি ট্রেনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই লিস্টে রয়েছে কোচবিহারের জন্য ট্রেনও। উত্তরপ্রদেশে গৌতম বুদ্ধ নগর থেকে 17ই মে নিউ কোচবিহারে রয়েছে ট্রেন, 20ই মে নিউ কোচবিহারে রয়েছে কর্ণাটক বেঙ্গালুরু আরবান, গুজরাট আহমেদাবাদ থেকে 21শে মে রয়েছে নিউ কোচবিহারে ট্রেন, তামিলনাড়ু চেন্নাই 25শে মে নিউ কোচবিহার, দিল্লি নয়াদিল্লি রয়েছে ট্রেন 26শে মে, মহারাষ্ট্র রায়গড় থেকে নিউ কোচবিহারে রয়েছে 27শে মে। দিনহাটায় গর্ভের সন্তানকে নষ্ট না করায় স্ত্রীকে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ, চাঞ্চল্য। গর্ভের সন্তানকে নষ্ট না করায় স্ত্রীকে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ স্বামী ও শ্বশুর বাড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দিনহাটার সাহেবগঞ্জ থানার অন্তর্গত নাজিরহাটের পূর্ব শিকারপুর গ্রামে। মৃতা ওই গৃহবধূর নাম জামিনা খাতুন, তার বাড়ি ভেটাগুড়ি 1নং গ্রাম পঞ্চায়েতের খারিজা বালাডাঙ্গা এলাকায়। এই ঘটনার পর মৃত গৃহবধূর পরিবারের পক্ষ থেকে সাহেবগঞ্জ থানায় অভিযুক্ত স্বামী বাহুল হাসান সহ 3জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার পর অভিযুক্ত স্বামী সহ শ্বশুর বাড়ির লোকেরা পলাতক। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ। আজকে আমরা ভারতীয় জনতা যুব মোর্চা নাটাবাড়ি 28নং মন্ডলের পক্ষ হইতে নাটাবাড়ি 1নং জিপির সামনে অবস্থান বিক্ষোভে বসেছি। তার কারণটা হলো বর্তমান যে আমাদের যে ভিন রাজ্যে আমাদের পরিযায়ী শ্রমিকরা আটকে আছেন, তাদেরকে বাড়িতে আনার জন্য আমরা পশ্চিমবঙ্গ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি। আপনারা আমাদের যে গ্রামে গঞ্জে যারা যারা ভিন্ন রাজ্যে আটকে আছে তাদেরকে আনার সুব্যবস্থা করুন, আনার পরে কোয়ারেন্টাইনের ব্যবস্থা করুন, তাদের দুমুঠো খাওয়ার ব্যবস্থা করুন, ও বর্তমান যে সবাই নাজাল অবস্থায় আছে, ও সবার কাজকর্ম নেই, কর্মহীন অবস্থায় আছে, তারা তো আমরা বিদ্যুৎ বিল কিভাবে দিব, তার জনসর্বসাধারণের জন্য বিদ্যুৎ বিল মুকুবের জন্য আজকে আমরা নাটাবাড়ি 1নং জিপির সামনে অবস্থান বিক্ষোভে বসেছি। পশ্চিমবঙ্গ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলা হচ্ছে আপনারা 3 মাসের জন্য বিদ্যুৎ বিল মুকুব করবেন, ও রেশন দুর্নীতি যে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গ্রামে গঞ্জে শহরে সবখানে যেভাবে রেশন দুর্নীতি চলছে, কিছু কিছু আমাদের তৃণমূলের নেতারা, কিছু কিছু কাউন্সিলররা ধমকে রেশন থেকে চাল তুলে নিচ্ছে, সেই চাল নিয়ে 25 কেজি প্যাকেট করে তারা নিজের তরফ থেকে বলছে আমাদের ব্যক্তিগতভাবে দিচ্ছি। এই দুর্নীতির বন্ধের জন্য আজকে নাটাবাড়ি 1নং জেপি 1নং গ্রাম পঞ্চায়েতের সামনে আমরা সকলে যুব মোর্চা ভাইয়েরা বন্ধুরা মিলে অবস্থান বিক্ষোভে বসেছি। তো পশ্চিমবঙ্গ সরকারের কাছে উদ্দেশ্য বলবো, আপনারা 3 মাসের বিদ্যুৎ বিল মুকুব করবেন, ও পরিযায়ী শ্রমিকদের আনার ব্যবস্থা করবেন, ও রেশন দুর্নীতি বন্ধ করবেন। ধন্যবাদ। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। মা অসুস্থ, তাই লকডাউনের মধ্যে মাস্ক পরে দূরত্ব বজায় রেখে বিয়ে হলো মেয়ের। একদিকে সামাজিক অনুষ্ঠান বন্ধ রাখার জন্য লকডাউনের কড়া নির্দেশিকা, অন্যদিকে পাত্রের মায়ের অসুস্থতা, মেয়ের বিয়েটা দ্রুত সেরে ফেলার প্রবল ইচ্ছে তার। এই দুয়ের টানাপোড়েনে শেষ পর্যন্ত বিয়ের আয়োজন করা হলো, কিন্তু একেবারে সামাজিক দূরত্বের কথা পুরোপুরি মাথায় রেখেই। রীতিমতো মাস্ক পরে পাত্র পাত্রে, এমনকি পুরোহিত মশাইও নিজেদের দূরত্ব বজায় রেখেই মন্ত্র উচ্চারণ করলেন। সামান্য আমন্ত্রিত তাঁরাও নিজেদের মধ্যে দূরত্ব বজায় রেখেই রক্ষা করলেন নিমন্ত্রণ। গতকাল এই বিয়ের অনুষ্ঠান হয় নাজিরহাট 2নং গ্রাম পঞ্চায়েত এলাকার শালমারা গ্রামে পাত্রীর বাড়িতে। ওই বিয়েতে পাত্র ছিলেন বুড়িরহাট 1নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। করোনা সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনায় আলিপুর দুয়ারের ডুয়ার্স কন্যায় পর্যটন মন্ত্রী গৌতম দেব।
আলিপুরদুয়ারে করোনা সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা, পর্যটন দপ্তরের বিষয় সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বৃহস্পতিবার আলিপুরদুয়ারে ডুয়ার্স কন্যায় রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব জেলার শীর্ষ প্রশাসনিক বৈঠক করলেন তিনি। এদিকে এই বৈঠকে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা, পুলিশ সুপার অমিতাভ মাইতি, রাজ্য ভূমি ত্রাণ পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান মৃদুল গোস্বামী সহ অন্যান্যরা। আপনার এলাকার সঠিক খবর সবার আগে পেতে চোখ রাখুন খবরিয়া 24-এ। আজ এ পর্যন্তই খবরিয়া নিউজ, শুধুমাত্র খবরিয়া 24।